তারপরও কিন্তু তুমি ফালতু কথাই বলছো। ইয়াদব মেয়ে কত কার, যা তোর সাথে আর কোনো ভালো কথা হবে না, সব কাজের কথা হবে। এবার তুই আমাকে সরাসরি বল, তুই কেন রাজুকে নিয়ে হিমছড়ি গিয়েছিলি? কাজে। কি কাজে? রাজুকে একটু লেসেন দিতে। এই তুই কি রাজুর টিচার? এখন থেকে তাই। অথই ঘুরায় পেঁচে আমার সাথে কথা বলবি না, ঠিক আমার মতো স্ট্রেট ফরওয়ার্ড করে বল, ঝেড়ে কাশ। ঝেড়ে কেশেছি, এর থেকে বেশি আর ঝেড়ে কাশতে পারবো না। পারবি না না? তুই কি ভাবছিস আমি বোকা? হ্যাঁ, আমাকে তোর বোকা মনে হয়? তুই কেন ওরে নিয়ে হিমছড়ি গেছিস? আর ওর কেন এই অবস্থা ছিল? ওর হাফ প্যান্ট কেন পরানো ছিল? আর সেন্টু গেঞ্জি কেন পরানো ছিল? ওর ফুল প্যান্ট আর টি শার্ট কেন কাঁধের মধ্যে ছিল? আপু, কথায় আছে না, অতি চালাকের গলায় দড়ি, রাজুকে একটু ঘোল খাইয়েছি, ওকে একটু নাস্তানাবুদ করে ছেড়েছি, বুঝেছো? তা হঠাৎ ঘোল খাওয়ানোর প্রয়োজন পড়লো কেন? আপু দেখো না, আমার পিছে কেমন চিনা জোকের মতো লেগে থাকে। সেটাই তো সন্দেহ। আমি তো ভাবলাম ওর খপ্পরে আবার পড়ে গেছিস কিনা। হ্যাঁ, ওর খপ্পরে আমাকে আটকাতে চেয়েছিল, এই জন্য তাকে একটা উচিত শিক্ষা দিয়ে এসেছি। কি এমন শিক্ষা দিলি যে ওই হিমছড়ি থেকে হাফ প্যান্ট পরে ফিরলো? তোমার কি মনে হচ্ছে না যে তুমি একটু কৌতূহল বেশি দেখাচ্ছ? না, মনে হচ্ছে না। আমার ছোট বোন কি করে না করে সেটা জানবার আমার অধিকার আছে, তাই না? হ্যাঁ, এই কৌতূহলটা যদি তুমি বিয়ের আগে সাগর ভাইয়ের উপরে দেখাতে তাহলে কাজটা ভালোই হতো। অথই তুই কিন্তু আবার আমাকে খোঁটা দিচ্ছিস। হ্যাঁ দিলাম, কারণ আমি বিরক্ত হচ্ছি, তুমি শুধু শুধু কথা পেঁচাচ্ছ। ওকে ফাইন, আমি আর কথা পেঁচাবো না, তুই স্ট্রেট কাট বল, অন্য কিছু হয়নি তো? হ্যাঁ, অন্য আবার কি হবে? বুঝতে পেরেছি, কিছুই হয়নি। আসলে অথ তুই আমার থেকে অনেক বেশি বুদ্ধিমতী। হ্যাঁ সেটা আমি জানি। না, ভাবলাম আমি তো বোকা, তুই হয়তো বা আমার ছোট বোন, আমার মতোই বোকা হবে। আর এখন? এখন মনে হচ্ছে তোর অনেক বুদ্ধি, মাঝে মাঝে তোর কাছ থেকে আমার বুদ্ধি ধার নিতে হবে। ঠিক আছে চলো, তোমাকে এখন থেকে ক্লাস নেবো বুদ্ধি।